आभास मल्टीमीडिया सृष्टिति दृष्टि अटूट। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातहू। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुर्सलीन नबीना व हबीबिना व कुदवतिना मुहम्मद इब्न अब्दुल्लाह व अला आलिही व सहबिही व मन इस्तन बिसुन्नतिही व हतदा बिहुदाहु इला यौमिद्दीन अम्मा बाद। समस्त प्रशंसा गुणगान तारीफ एवं स्तुति সেই মহান রাজাধিরাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিমিত্তে পেশ করছি, যিনি আমাদেরকে আমাদের অনলাইন ভিত্তিক এই ইসলামী শরিয়া কোর্সের আজকের এই ফেকার ক্লাসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আমরা সকলেই রব্বুল আলামিনের দরবারে অবনত মস্তকে কালিমাতুশ শুকর আদায় করি, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর অবারিত সালাত সালাম এবং শান্তির ধারা বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সর্বোৎকৃষ্ট ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যাকে সমগ্র মাখলুকাতের কাছে দয়া এবং রহমতের মূর্ত প্রতীক হিসেবে প্রেরণ করেছিলেন, যার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমাতুলিল আলামিন হিসেবে কোরআনে কারিমে সাক্ষ্য দিয়েছেন। আসুন আমরা সেই প্রিয় নবীর প্রতি হৃদয়ের গহীন থেকে সালাত ও সালাম পেশ করি, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রাণপ্রিয় দর্শক শ্রোতা দিনী ভাই এবং বন্ধুগণ, আমরা ইনশাআল্লাহ আজকে ফেকার এই দ্বিতীয় ক্লাসে তাহারাত সংক্রান্ত আরও গুরুত্বপূর্ণ কিছু বিষয় জানার চেষ্টা করব, আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন। আমার তৌফিকে ইল্লা বিল্লাহ। প্রাণপ্রিয় উপস্থিতি সম্মানিত বন্ধুগণ, আমরা এর আগের ক্লাসে তাহারাত তথা পাক পবিত্রতার গুরুত্ব এবং ইসলামে এর মর্যাদা সম্পর্কে আলোকপাত করেছি। পাশাপাশি নাপাকির যে বিষয়টি সেটি আমরা উল্লেখ করেছিলাম, যে নাপাকি কয় প্রকার, তারপরে কিছু মাসলা মাসাইল এবং কতিপয় গুরুত্বপূর্ণ বিষয় আমরা আলোচনা করেছিলাম। তো প্রিয় বন্ধুগণ, আমরা ইসলামের এই পরিষ্কার পরিচ্ছন্নতা বা পবিত্রতার দিকটি যদি আমরা তাকাই, তাহলে ইসলামের সৌন্দর্য, মহত্ব এবং একটি সভ্য জীবন আদর্শের পরিচয় পাই। ইসলাম যে একটি মহান, অত্যন্ত আধুনিক এবং সভ্য জীবন আদর্শের নাম, ইসলামের এই বিধানটার দিকে তাকালে আমরা স্পষ্টভাবে বুঝতে পারি। প্রিয় উপস্থিতি, আমরা এর আগের ক্লাসে জেনেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামে পাক পবিত্রতা বা পরিষ্কার পরিচ্ছন্নতা এতটাই গুরুত্ব আরোপ করেছেন যে তিনি এটিকে তার সন্তুষ্টি অর্জনের মাধ্যম হিসেবে নির্ধারণ করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, ইন্না আল্লাহ ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ তাআলা ওই সমস্ত লোকদেরকে ভালোবাসেন যারা তাহারাত তথা পাক পবিত্রতা ও পরিচ্ছন্নতা অর্জন করে এবং যারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজের গুনাহ বা ভুল ত্রুটি থেকে তওবা করে। এই দুই শ্রেণীর মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন, কারণ বাহ্যিক নাপাকি থেকে পবিত্রতার জন্যে অযু গোসল করতে হয়। অযু গোসলের মাধ্যমে তার বাহ্যিক শরীরের পোশাক আশাকের বা যে জায়গায় সে অবস্থান করছে, যে জায়গায় সে সালাত আদায় করবে, এই বাহ্যিক স্থানগুলো, বাহ্যিক বিষয়গুলো তাকে পরিষ্কার করতে হয়। আর তওবার মাধ্যমে, পাপাচারের মাধ্যমে একজন মানুষের ভিতরটা যেভাবে কলুষিত হয়, ভিতরটা নোংরা হয়ে যায়, তওবার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভিতরের সেই নোংরামিগুলোকে এবং এই সমস্ত ময়লা আবর্জনাকে তিনি ধুয়ে মুছে পরিষ্কার করে দেন।
তার মানে তারা যারা বাহ্যিকভাবেই পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন করে পাশাপাশি অভ্যন্তরীণভাবেও পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উভয় শ্রেণীর মানুষকে ভালোবাসেন। আমার কথা শুনতে আপনাদের কোনো সমস্যা হচ্ছে কিনা একটু জানাবেন। বা দেখতে কোনো অসুবিধা হচ্ছে কিনা দয়া করে কমেন্ট করবেন। জাযাকুমুল্লাহ খাইরান। প্রাণ প্রিয় সাথী বন্ধুগণ, তো যাই হোক, তারপরে আমরা আরও জেনেছি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আসসিওয়াকুম আতহারাতুল ইলফাম ও মারদাতুল লিরব, যে মিসওয়াক করলে আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হন এবং মুখের পরিচ্ছন্নতা অর্জিত হয়। তাহলে আমরা মিসওয়াক করব, এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি রাজি খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ, ইসলাম কত চমৎকার, কত মহান জীবন আদর্শ এবং কত একটি সভ্য জীবন আদর্শের নাম। তাই ইসলামের এই নিয়ামতকে পেয়ে আমাদের উচিত আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করা, কৃতজ্ঞতা আদায় করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ইসলাম মেনে চলার এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কৃতজ্ঞ হওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। প্রিয় বন্ধুগণ, আমরা আরও জেনেছিলাম যে নাপাকির প্রকারভেদ বড় নাপাকি আর ছোট নাপাকি। নাপাকি দুই প্রকার, বড় নাপাকি, ছোট নাপাকি। বড় নাপাকি মানে যে সমস্ত কারণে গোসল আবশ্যক হয়ে যায়, গোসল ফরজ হয়ে যায়, গোসল ব্যতিরিকে যে সকল ক্ষেত্রে পবিত্রতা অর্জন করা সম্ভব হয় না সেগুলোকে বলা হয় বড় নাপাকি। যেমন বীর্যপাত হওয়া, স্বামী স্ত্রীর মিলন ঘটা, ঋতুস্রাব বা মহিলাদের বাচ্চা প্রসবের পরে যে স্রাব নির্গত হয় ইত্যাদি ইত্যাদি কারণে গোসল ফরজ হয়। তার মানে এই সকল ক্ষেত্রে একজন মানুষ নাপাকির মধ্যে যেটা বড় নাপাকি সেই নাপাকি তার মধ্যে আসে এবং এটার জন্য তাকে অবশ্যই গোসল করতে হবে। আর দ্বিতীয় নাপাকি বলতে বোঝানো হয়েছে যেটা ওযু করলেই পবিত্রতা অর্জিত হয়ে যায়, এটার জন্য গোসল করার দরকার নেই, এটা হচ্ছে ছোট নাপাকি। যেমন আমরা এর আগে আলোচনা করেছি যে পেশাব পায়খানা রাস্তা দিয়ে কোনো কিছু বের হওয়া, পেশাব হোক, পায়খানা হোক, বাতাস হোক, কৃমি, রক্ত বা হালকা আঠালো জাতীয় যে পদার্থ বের হয় বা ইত্যাদি যেগুলো বের হয়, এগুলোর কারণে অজু আবশ্যক হয়ে যায়। অর্থাৎ অজু যদি থাকে, অজু ভেঙে যাবে এবং সালাত আদায় করতে হলে বা কোরআনে কারিম তেলাওয়াত করতে হলে পুনরায় অজু করতে হবে। তারপরে ঘুমানো, উটের গোস্ত খাওয়া ইত্যাদি, ইনশাআল্লাহ এগুলো বিষয়ে সামনে আলোচনা রয়েছে। তারপরে আমরা পানির সম্পর্কে আলোচনা করেছিলাম, কারণ পাক পবিত্রতা অর্জনের ক্ষেত্রে সবার আগে পানির বিষয়টি প্রাধান্য পাবে, কারণ পানি দ্বারাই সাধারণত পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন করে আমরা করি। আল্লাহ রাব্বুল আলামিন বিরাট বড় এই নিয়ামত পানি। তো এই পানির ক্ষেত্রে আমরা দেখেছি যে পানি দুই প্রকার, একটি হচ্ছে যে পাক পানি আর একটি হচ্ছে নাপাক পানি। মানে যেই পানি দ্বারা পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন করা যায় সেটাকে বোঝানো হচ্ছে পাক বা পবিত্র পানি। তারপর আমরা দেখেছিলাম যে সেই পবিত্র পানি বলতে কোন ধরনের পানিকে বলা, কোন ধরনের পানিকে পবিত্র পানি বলা হয়, সেগুলো হলো যে যেই পানি তার সৃষ্টিগত স্বভাবের উপরে অবশিষ্ট আছে সেটাই হচ্ছে পবিত্র পানি। যেমন কূপের পানি, নলকূপের পানি, ঝর্ণার পানি, সাগর বা নদীর পানি ইত্যাদি, এগুলো হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন এবং পবিত্র পানি। এগুলোর দ্বারা অযু গোসল করা যাবে, পবিত্রতা অর্জন করা যাবে, নাপাকি দূর করা যাবে। আরেক প্রকার পানি রয়েছে যেগুলো অপবিত্র পানি, অর্থাৎ এই সকল পানি দ্বারা অযু গোসল করলে তা শুদ্ধ হবে না। সেগুলো কি? এর সংজ্ঞায় বলা হয়েছে যে পানিটা পবিত্র ছিল কিন্তু ওই পানিতে নাপাকি পড়ার কারণে যদি তার রং, স্বাদ অথবা ঘ্রাণ
এই তিনটি অথবা তিনটি যে কোনো একটি পরিবর্তন হয়ে যায় তখন ওই পানিকে আর পবিত্র পানি বলা যাবে না, এটা অপবিত্র পানিতে পরিণত হবে। অর্থাৎ এই পানি দ্বারা অযু গোসল করলে তা সহি হবে না, কারণ সে তো নিজেই নাপাক। নাপাক দ্বারা কীভাবে পাকিজিকে হাসিল করা সম্ভব? নাপাক জিনিস দ্বারা কখনোই পবিত্রতা অর্জিত হতে পারে না। এই জন্যে অবশ্যই পবিত্র পানি ব্যবহার করেই আমাদেরকে নাপাকি দূরীভূত করতে হবে। সাথী বন্ধুগণ, আরেক প্রকার পানির কথা আমরা আলোচনা করেছিলাম, যেটা আদতে পানির মতোই দেখতে কিন্তু, বা ওকে পানীয় বলা হয়, কিন্তু তার মধ্যে এমন কিছু মিশানো হয়েছে অথবা মিশানো ছাড়াই ওইটার সাথে অন্য একটা শব্দ যুক্ত করে তাকে বোঝাতে হয়। যেমন ডাবের পানি, গোলাপ জল, এর মধ্যে যদিও যেমন ডাবের পানি, এটা তো পানি কিন্তু শুরুতে ডাবের পানি বলা হচ্ছে, মানে শুরুতে ডাব যদি না বলা হয় তবে সেটা বোঝানো যাবে না। সুতরাং এই ডাবের পানি দ্বারা অযু গোসল করা যাবে না, এটা দ্বারা সাফ হবে না। সে নিজে পবিত্র, খেতে পারেন, সুপেয়, কিন্তু এটা দ্বারা অযু গোসল করা যাবে না বা পবিত্রতা হাসিল করা যাবে না। কেউ যদি বলে যে পানি নাই, সে ডাব ভেঙে অযু করে নেই, হবে না। তারপরে অনুরূপভাবে যে যেমন গোলাপ জল, এটা দ্বারা অযু গোসল করা যাবে না। বা এই যে বিভিন্ন ধরনের পানীয় বাজারে কিনে পাওয়া যায়, এগুলো দ্বারা অযু গোসল করা যাবে না। সেগুলো নিজে হয়তোবা পবিত্র, তারা এগুলো পান করা যাবে, এগুলো ব্যবহার করা যাবে, কিন্তু পাক পবিত্রতা অর্জনের জন্য এগুলো ব্যবহার করা বৈধ নয়। সাথী বন্ধুগণ, আমরা যাই হোক, এই বিষয়গুলো আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম। তারপর কিছু মাসলা আলোচনা করেছিলাম, যেখানে বলা হয়েছে যে আবদ্ধ পানিতে পেশাব করে এবং সেখানে গোসল করা নিষেধ, কুকুরের ঝুঁটা বা কুকুর যদি কোনো পাত্রে মুখ দেয় তাহলে সেই পাত্রটা ব্যবহারের শরীরসম্মত নিয়ম কী সেটাও আমরা জেনেছি, যে কোনো কুকুর যদি পাত্রে মুখ দেয় তবে সেই পাত্রটা নাপাক হয়ে যায় এবং সেটা পবিত্রতা, সেটা পবিত্র করার জন্যে অবশ্যই সাতবার ধৌত করতে হবে। সাতবারের মধ্যে প্রথমবার পানি, প্রথমবার মাটি দ্বারা ভালো করে ঘষে নিতে হবে, তারপরে বাকি ছয়বার পানি দ্বারা ধৌত করলেই সেটা পবিত্র হয়ে যাবে। এটি সহি বুখারি এবং মুসলিমে হাদিসটি রয়েছে। যাই হোক, তারপরে বিড়ালের ঝুঁটা পাক না নাপাক, তো এটার ব্যাপারে কথা হলো যে বিড়াল যদি কোনো পাত্রে মুখ দেয় পানিতে বা খাদ্যদ্রব্য বা দুধে ইত্যাদি ইত্যাদি মুখ দেয় তবে সেটা নাপাক হয়ে যাবে না। তবে এখানে রুচির বিষয় আছে, কারো যদি রুচি থাকে, মানে রুচিতে বাদ, মানে রুচিতে বাদে সে ব্যবহার করবে না, আর যদি তার কোনো সমস্যা মনে না হয় তা ব্যবহার করতে পারে। ইসলামী সদৃষ্টিতে তা নাপাক নয়, বরং হাদিসে বর্ণিত হয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পাত্রে, যে পাত্রে বিড়ালকে পানি পান করেছেন ওই পাত্রে বাকি অবশিষ্ট পানি দ্বারা তিনি অযু করেছেন। শুকুরের ঝুঁটা অবশ্যই নাপাক, যেহেতু আপাদমস্তক সেটা নাপাক, আল্লাহ তাআলা এটাকে নাজিস হিসেবে আখ্যায়িত করেছেন বা রিজসুন হিসেবে আখ্যায়িত করেছেন। ফাইন্নাহু রিজ, সূরা আনআমের 145 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এই খিঞ্জির বা শুকর হচ্ছে নাপাক, সুতরাং এই নাপাক প্রাণীর ঝুঁটা অবশ্যই নাপাক। গতকালকে একটা প্রশ্ন করা হয়েছিল যে গাধা, গৃহপালিত গাধা বা খচ্চরের ঝুঁটা নাপাক কিনা, তো এই ব্যাপারে অধিক বিশুদ্ধ কথা হলো যে এগুলোর লালা, অর্থাৎ তার মুখ নিঃসৃত যে লালাগুলো, মুখ থেকে যেগুলো মানে নিঃসৃত হয় সেটা নাপাক নয়, সেগুলো পাক। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলোর পিঠে চড়তেন, খচ্চরের পিঠে চড়েছেন বা সাহাবাগণ চড়তেন, আর যে ব্যক্তি এই সমস্ত প্রাণীর পিঠে আরোহণ করবে, চড়বে কোথাও
যাতায়াতের জন্য এগুলোকে ব্যবহার করবে। খুব স্বভাবতই এগুলোর লালা, হ্যাঁ, মুখনিসৃত এই পানি ইত্যাদি পোশাকে লাগতে পারে, শরীরে লাগতে পারে, কোনো ক্ষতি হবে না বা লাগতে পারে, স্বাভাবিক। কিন্তু এমন কোনো হাদিস নেই যেখানে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত গাধা বা খচ্চর ইত্যাদির লালা থেকে নালাকে তিনি নাপাক বলেছেন, এমন কোনো কথা পাওয়া যায় না। সুতরাং আলেমগণ এখান থেকে বলেছেন যে গাধা বা খচ্চরের লালা নাপাক নয়, এটা যদি কোনো খাদ্যদ্রব্যে মুখ দিয়ে দেয় তাহলে নাপাক হবে না, যদিও এগুলোর গোস্ত খাওয়া হারাম। যাই হোক, প্রিয় সাথী বন্ধুগণ, আমরা মোটামুটি গত ক্লাসের আলোচিত বিষয়গুলো মৌলিকভাবে আমরা আবারও আলোচনা করলাম। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোকপাত করব সেটি হলো আসবাবপত্র সম্পর্কে, বা আমরা বলব পাত্র, মানে যেই পাত্রে পানি রাখা হয়, বা হাঁড়ি পাতিল যেগুলোর দ্বারা আমরা খাদ্যদ্রব্য রান্না করি বা যেগুলোতে আমরা খাবার খাই, সেই পাত্র সম্পর্কে ইনশাআল্লাহ আমরা আজকে আলোকপাত করার চেষ্টা করব। আমার তৌফিকই ইল্লা বিল্লাহ। প্রিয় উপস্থিতি, যদিও পাত্রের সম্পর্ক পানাহারের সাথে, মানে খাওয়া দাওয়ার ক্ষেত্রে আমরা গ্লাস বা হাঁড়ি পাতিল, প্লেট ইত্যাদি ব্যবহার করি, কিন্তু আমাদের যেহেতু আলোচনা চলছে পাক পবিত্রতার সম্পর্কে, আর পাক পবিত্রতার ক্ষেত্রে পানি ব্যবহার আলোচনা আমরা ইতিপূর্বে করলাম, কিন্তু পানিটা আমরা রাখবো যেই পাত্রে, স্বাভাবিকভাবেই আমাদেরকে সেই পাত্র সম্পর্কে আলোচনা বা সেই পাত্র সম্পর্কে আমাদেরকে জানতে হবে যে সেই পাত্রটাতে আমরা রাখবো সে পাত্রটা পবিত্র না কি অপবিত্র, বা আমরা সেই পাত্রের বিধিবিধানগুলো আমাদেরকে জানা, আমাদের জন্য জানা জরুরি। প্রিয় সাথী বন্ধুগণ, আরবিতে আনিয়াতুন বলা হয় পাত্রকে। আনিয়াতুন মানে পাত্র, আর আল আওয়ানি মানে পাত্রসমূহ, বহু বচন। প্রিয় বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য এই বিশ্ব চরাচরে যা কিছু আছে সবই আমাদের জন্যই সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা সূরা বাকারার 29 নম্বর আয়াতে বলছেন, হুয়াল্লাযী খলাকা লাকুম মা ফিল আরদি জামিআ, তিনি তো সেই মহান সত্তা যিনি তোমাদের জন্য এই ভূপৃষ্ঠে যা কিছু রয়েছে সবই সৃষ্টি করেছেন, মানে এই জমিনের উপরে বা এই ভূপৃষ্ঠে যা কিছু রয়েছে তিনি তোমাদের জন্যে, তুমি তোমাদের কল্যাণের জন্যেই সেগুলো সৃষ্টি করেছেন। সুতরাং আমরা যে সমস্ত আসবাবপত্র ব্যবহার করি, যত কিছু ব্যবহার করি, সবই আল্লাহ সুবহানাহু আমাদের কল্যাণের জন্যেই সৃষ্টি করেছেন। তারপরে দেখেন, ইসলামের বিধিবিধান আমরা যদি মেনে চলি তাহলে আমরা দেখতে পাব যে দুনিয়াবি বিষয়গুলো অধিকাংশই আমাদের জন্যে হালাল, দুনিয়াবি যত কিছু রয়েছে সবই হালাল, তবে খুব সামান্য কিছু জিনিস রয়েছে যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্যে হারাম করেছেন, তার মানে বেশিরভাগই হালাল, সামান্য কিছু জিনিস রয়েছে যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য হারাম করেছেন। আর দুনিয়াবি বিষয়ের ক্ষেত্রে আমরা সেই মূলনীতিটির কথা মনে রাখব যেখানে তিনি বলেছেন যে দুনিয়াবি সব কিছুই বৈধ, দুনিয়াবি সকল আসবাবপত্র, মানে দুনিয়ার সকল প্রকার খাদ্যদ্রব্য, বিবাহের সাদের ক্ষেত্রে সকল প্রকার নারী, সব কিছুই আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের জন্য হালাল করে দিয়েছেন। শুধু হারাম সেটাই যেটা তিনি কোরআন এবং হাদিসের মাধ্যমে আমাদের জন্যে হারাম ঘোষণা করেছেন, শুধু সেগুলো বাদ দিয়ে সবই হালাল। তার মানে হালালের সংখ্যাটাই বেশি, হারামের সংখ্যাটা খুবই সীমিত। তো আমরা যদি পাত্রের বিষয়ে দেখতে যাই, সেখানেও আমরা দেখব যে আমরা সর্বপ্রকার পাত্র ব্যবহার করতে পারি, সেটা চাই লোহার তৈরি হোক অথবা তামার তৈরি হোক, সেটা কাঠ, চামড়া বা অন্য ধাতব যে কোনো বস্তু থেকে তৈরি হোক, বা অ্যালুমিনিয়াম বা মাটি, চীনামাটি বা অন্যান্য যত ধরনের সামগ্রী, যত ধরনের বিষয় রয়েছে
যত কিছু দ্বারা এই সমস্ত পাত্র তৈরি করা হয় এগুলো সবগুলোই আমরা ব্যবহার করতে পারি। শুধুমাত্র দুইটি জিনিসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য নিষেধ করেছেন, মানে এই দুইটি বস্তু দ্বারা তৈরিকৃত পাত্র ব্যবহারে ইসলাম নিষেধাজ্ঞা আরোপ করেছে। সে দুটো জিনিস কি? সেটি হচ্ছে যে স্বর্ণ এবং রৌপ্য। নবী আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, যে হাদিসটি সহিহ বুখারী এবং মুসলিমে এসেছে, তিনি বলেছেন, লা তাশরাবু ফি আনিতি যাহাব ওয়াল ফিদ্দা ওয়ালা তালবিসুল হারির ওয়াদ দিবাজ ফাইন্নাহা লাহুম ফিদ দুনিয়া ওয়া লাকুম ফিল আখিরাহ। যে তোমরা স্বর্ণ এবং রৌপ্যের পাত্রে পানাহার করিও না, পান করিও না, তোমরা স্বর্ণ এবং রৌপ্যের পাত্রে পান করিও না এবং তোমরা রেশমের পোশাক, চাই সেটা চিকন হোক অথবা মোটা হোক, সাধারণ চিকন রেশমের পোশাককে বলা হয় হারির আর মোটা রেশমের পোশাককে বলা হয় দিবাজ। সব ধরনের রেশমি পোশাক তোমরা এগুলো ব্যবহার করো না। তাহলে পাত্র, সর্বপ্রকার পাত্রই বৈধ, প্লাস্টিক হোক, কাঠ, চামড়া, লোহা বা অন্যান্য ধাতব বস্তু থেকে যেগুলো তৈরি হয়, অ্যালুমিনিয়াম থেকে তৈরি হয়, সবই আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হালাল করেছেন। শুধুমাত্র হারাম স্বর্ণ এবং রৌপ্যের তৈরি পাত্র ব্যবহার করা। যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে এখানে শুধু পানের কথা এসেছে, কিন্তু অন্য হাদিসে এসেছে খাওয়ার কথা, লা তাশরাবু ফি আনিতি যাহাব ওয়াল ফিদ্দা ওয়ালা তাকুলু ফি সিহাফিহা। যে তোমরা স্বর্ণ এবং রৌপ্যের পাত্রে পান করবে না এবং এগুলোর প্লেটে তোমরা খাবে না। ফা ইন্নাহা লাহুম ফি দুনিয়া ওয়া লাকুম ফিল আখিরাহ, কারণ এগুলো ওদের জন্য দুনিয়াতে। ওদের জন্য বলতে কাদেরকে বোঝানো হচ্ছে? তারা হচ্ছে যারা ইসলাম মানে না, তাদের জন্যে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্যে এগুলো রেখেছেন আখিরাতের জন্যে, আখিরাতে, আখিরাতে জান্নাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্যে স্বর্ণ, রৌপ্য বা আরও অনেক মূল্যবান বস্তু দ্বারা তৈরিকৃত আসবাবপত্র সাজিয়ে রেখেছেন জান্নাতের মধ্যে। প্রিয় বন্ধুগণ, তাহলে আমরা এই হাদিস থেকে জানতে পারলাম যে স্বর্ণ এবং রৌপ্যের পাত্রে পান করা যাবে না বা এগুলোর প্লেটে খাবার গ্রহণ করা যাবে না। ঠিক একইভাবে পোশাকের ক্ষেত্রেও আমরা আরেকটি জানলাম যে ওয়ালা তালবিসু আল হারির দিবাজ ওয়াল হারির, ওয়ালা তালবিসুল হারির ওয়া দিবাজ, যে তোমরা রেশমের পোশাক পরিধান করবে না, চাই সেটা মোটা রেশম হোক অথবা চিকন রেশম হোক। এখানে রেশম দ্বারা উদ্দেশ্য হচ্ছে যে মানে তুত ফল খেয়ে যে সমস্ত পাখি, যে সমস্ত ওই এক প্রকার পোকা রয়েছে, যে তুত পাতা খেয়ে বা তুত ফল খেয়ে যে রেশম পোকা সুতা তৈরি করে, সেটা মানে এখানে দিবাজ বা হারির দ্বারা মানে ন্যাচারাল যে রেশম সেটাকে বোঝানো হচ্ছে। কৃত্রিম যে রেশম পাওয়া যায় আমাদের দেশে বিভিন্ন ধরনের পাঞ্জাবি অথবা জামা কাপড় যেগুলো পাওয়া যায়, কিন্তু সেগুলো মানে আসল রেশম না, সেগুলো সেই গুটি পোকার তৈরিকৃত সুতা দ্বারা বানানো হয়নি, বরং সেগুলো বিভিন্ন কেমিক্যালের সাহায্যে কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে, যেটাকে কৃত্রিম রেশম বলা হয় বা আর্টিফিশিয়াল সিল্ক যেটাকে বলা হয়, সেগুলো ব্যবহার করা নাজায়েজ নয়। তবে যেটা গুটি পোকার তৈরি সেগুলো নাজায়েজ। প্রিয় সাথী বন্ধুগণ, তবে এখানে আরেকটি বিষয় লক্ষণীয়, সেটি হচ্ছে যে এগুলো, এই যে রেশমের যে বিষয়টা বলা হলো, এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু পুরুষদের জন্য হারাম করেছেন, যা অন্য হাদিস দ্বারা প্রমাণিত।
মেয়েদের জন্য এগুলো নাজায়েজ নয়। তো যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে নির্দেশনা দেয় তা অবশ্যই আমাদের জন্য কল্যাণকর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরুষদের জন্য রেশম ব্যবহার করতে নিষেধ করেছেন, কিন্তু নারীদেরকে অনুমতি দিয়েছেন। অবশ্যই এর মধ্যে হিকমত রয়েছে, কল্যাণ রয়েছে। তবে স্বর্ণ এবং রৌপ্যের তৈরি করা পাত্রে পানাহার করার বিষয়টি নারী পুরুষ সকলের জন্য প্রযোজ্য। নারীরা এ সমস্ত পাত্র থেকে যেভাবে বিরত থাকবে, ঠিক একইভাবে পুরুষরাও এই সমস্ত পাত্রে পানাহার করা থেকে বিরত থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ফা ইন্নাহা লাহুম ফিদ দুনিয়া, এগুলো তো ওদের জন্যে দুনিয়াতে, যারা দুনিয়াটাকেই উপভোগ সামগ্রী মনে করে, দুনিয়াটাকে তারা ভোগ্য সামগ্রী মনে করে, ইচ্ছা মতো চলাফেরা করে, যা ইচ্ছা তা খায়, যেভাবে মনে চায় সেভাবে চলে। তো এগুলো তো দুনিয়াতে ওদের বিষয়, ওদের সুখ সম্ভোগের বিষয়, তোমাদের জন্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ধৈর্য ধারণ করতে বলেছেন, তোমরা এগুলো থেকে দূরে থাকো, জান্নাতে তোমাদের জন্য এর থেকে আরও অনেক 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 মূল্যবান জিনিস প্রস্তুত রেখেছেন, তোমরা সেগুলো জান্নাতে গ্রহণ করবে, সেখানে তোমরা এগুলো উপভোগ করবে। এবং সেখানে জাহান্নামী, সেখানে ওই কাফেররা, তারা জাহান্নামের আগুনে ভয়াবহ শাস্তির সম্মুখীন হবে। পক্ষান্তরে ইমানদাররা জান্নাতের মধ্যে অনন্ত নিয়ামত এবং চির সুখ উপভোগ করবে। তো আমরা এই দুনিয়াবী সামান্য নিষেধাজ্ঞাকে যদি উপেক্ষা করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যা নিষেধ করেছেন সেগুলো যদি আমরা মেনে চলতে পারি, এবং দুনিয়াবী এই নিষিদ্ধ সুখ সম্ভোগকে যদি আমরা প্রত্যাখ্যান করতে পারি, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য জান্নাতে অনন্ত এবং সীমাহীন সুখ সম্ভারের ব্যবস্থা করেছেন, সেখানে আমরা তা উপভোগ করতে পারব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সেই চির শান্তির নীর জান্নাতে প্রবেশ করার তৌফিক দান করুন। আর সেই জান্নাতে যাওয়ার জন্য অবশ্যই শর্ত রয়েছে, সেই শর্তগুলো অবশ্যই পূরণ করতে হবে। সেগুলো হচ্ছে, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করা এবং সর্বপ্রকার শিরিক থেকে দূরে থাকা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক এনায়েত করুন, আল্লাহুম্মা আমিন। তো সাথী বন্ধুগণ, তাহলে আমরা আলোচ্য হাদিস থেকে যে বিষয়টি জানতে পারলাম সেটি হচ্ছে যে স্বর্ণ এবং রৌপ্য এগুলো আল্লাহর নিয়ামত, কিন্তু এগুলোর পাত্র ব্যবহার করে আমরা খাবো, পানাহার করবো, এটা বৈধ নয়। কারণটা হলো, দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পাত্র দিয়েছেন কিসের জন্যে? আমাদের প্রয়োজন পূরণ করার জন্যে, গর্ব অহংকার প্রকাশ করার জন্যে নয়। কিন্তু কেউ যদি স্বর্ণের তৈরি প্লেটে অথবা স্বর্ণের চামচে খায়, স্বর্ণের গ্লাসে পানি গ্রহণ করে, তবে নিঃসন্দেহে এটা তার ভিতরে আত্মঅহংকারকে ফুটিয়ে তুলবে, তার ভিতরে অহংকার মাথা চাড়া দিয়ে উঠবে, অহংকারী হিসেবে সে পরিগণিত হবে। এবং এই বিষয়টা যদি গরিবরা জানতে পারে, স্বাভাবিকভাবে তারা মনে অনেক কষ্ট পাবে, কারণ গরিব অসহায় মানুষ, বেচারীরা দুমোঠা খাবারের জন্য কত পরিশ্রম করে, কত কষ্ট করে, বা সামান্য কমদামি জামা কাপড়, সামান্য কমদামি আসবাবপত্র ব্যবহার করে তারা জীবন ধারণ করে। পক্ষান্তরে একজন ধনী, হ্যাঁ আল্লাহ তাআলা অনেক সম্পদ দিয়েছেন, তাই বলে এই স্বর্ণ এবং রূপের তৈরি দ্বারা সে পাত্রে সে খাবে, এটা গরিব অসহায় মানুষের মনের একটা বিশাল কষ্টের কারণ হয়ে দাঁড়াবে। প্রিয় সাথী বন্ধুগণ, এই জন্যে ইসলাম আমাদেরকে যা নিষেধ করেছে আমরা সেই নিষেধাজ্ঞা অবনত মস্তকে মেনে নিতে প্রস্তুত। কিন্তু আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, তোমরা যদি এই নিষেধাজ্ঞাটুকু মেনে চলতে পারো, তোমাদের জান্নাতে এর থেকে আরও মূল্যবান উপভোগ সামগ্রী প্রস্তুত রেখেছেন। দুনিয়ার এই যত নিয়ামত সম্ভার আমরা দেখতে পাচ্ছি, আখেরাতের তুলনায় সেগুলো কিছুই নয়, শুধু নাম মাত্র। এগুলো জান্নাতের সেই নিয়ামত সামগ্রী, আসবাবপত্র, সেগুলোর দাম কত
যেটা হাদিসে বর্ণিত হয়েছে, বা সেই জমিনের দাম কত সে হাদিসে বর্ণিত হয়েছে, যে সেখানের মানে এক ধনুক সমপরিমাণ জায়গার দাম জান্নাতের মধ্যে আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদেরকে মানে জান্নাতবাসীদেরকে তিনি জান্নাত দিবেন, সেই জান্নাতের যে জায়গা সেটার মূল্য কতটুকু, এক ধনুক সমপরিমাণ জায়গার দাম যদি হিসাব করা হয় সারা পৃথিবীতে যত ধন সম্পদ, স্বর্ণ, রৌপ্য, ডায়মন্ড, উঁচা উঁচা প্রাসাদ, তারপরে পৃথিবীর সবচেয়ে দামি দামি শহরগুলোর জায়গা জমি, তথা সারা পৃথিবীতে যত কিছু আছে সব কিছুকে যদি বিক্রি করে দেওয়া হয়, তবে ওই এক ধনুক সমপরিমাণ, একটা ধনুক, তীর ধনুক, ধনুক বসালে যে জায়গাটুকু আসে এতটুকু জায়গার দাম হবে না, এটা হাদিসে উল্লেখিত হয়েছে। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ, তাহলে আমরা যদি কল্পনা করি সেই জান্নাতের সুখ সম্ভারকে, তাহলে এই দুনিয়ার এই সুখ সম্ভার দেখে আমাদের পাগল হওয়ার কোনো কারণ নেই। আমাদের সেই চিন্তাটাকে মাথায় জাগ্রত রাখতে হবে যে আমরা জান্নাতে পেতে চাই, দুনিয়াবি একটু কষ্ট স্বীকার করে হলেও আমরা আখিরাতে পেতে চাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। যদিও আখিরাতের সেই জান্নাতের নিয়ামত সামগ্রী মানুষের কল্পনার বাইরে, যা কেউ কল্পনাও করতে পারবে না। প্রিয় বন্ধুগণ, তাহলে আমরা বুঝতে পারলাম যে পাত্র ব্যবহারের ক্ষেত্রে স্বর্ণ এবং রৌপ্য ছাড়া অন্য যে কোনো বস্তু থেকে তৈরিকৃত পাত্র ব্যবহার করা জায়েজ রয়েছে, এতে কোনো আপত্তি নেই। শুধু স্বর্ণ এবং রৌপ্যর ক্ষেত্রে আমাদেরকে সর্বাধিক সতর্কতা অবলম্বন করতে হবে, যদিও স্বর্ণের বর্তমান যে দাম অধিকাংশ মানুষের এটা চিন্তারও বাইরে, স্বর্ণের পেটে খাবে। আমাদের আমাদের সমাজে একটা কথা প্রচলিত রয়েছে যে স্বর্ণের চামচ মুখে নিয়ে জন্ম হয়েছে, মানে একটা নবজাতক শিশু যখন পৃথিবীতে প্রথম আসে তখন হয়তো বা এক সময় স্বর্ণের চামচ দিয়ে তার মুখে কিছু খাবার দেওয়া হতো, হয়তো বা এই কারণেই বলা হয়, এই ধরনের কথাটা প্রচলিত রয়েছে যে সে দুনিয়াতে স্বর্ণের চামচ নিয়ে মুখে নিয়ে এসেছে, মানে তার জন্মটাই হয়েছে খুব ধনী পরিবারে, সে অনেক নিয়ামত সামগ্রীর মধ্যেই তার বেড়ে ওঠা, এই কথাটা বোঝাতেই এ ধরনের প্রবাদ বলা হয়ে থাকে। তো যাই হোক, আমরা সামনে চলি প্রিয় সাথী বন্ধুগণ। এরপরে দ্বিতীয় যে বিষয়টি আমাদের সামনে আসবে সেটি হচ্ছে যে অমুসলিমদের পাত্র ব্যবহার করা যাবে কি না। এখানে দুইটি বিষয়, একটা হচ্ছে অমুসলিমদের ব্যবহৃত কাপড় বা পাত্র ইত্যাদি, একটা হচ্ছে অমুসলিমদের পাত্র, তারা যে পাত্রে খাওয়া দাওয়া করে বা করেছে এই পাত্র ব্যবহার করা যাবে কি না, অথবা অমুসলিমদের তৈরি করা পাত্রে, হয়তো বাজারে বিক্রি করছে কিন্তু তৈরি করেছে কাফিররা, সেটা ব্যবহার করা যাবে কি না। অনুরূপভাবে আমরা পোশাকের বিষয়টি এখানে উল্লেখ করব যে অমুসলিমদের ব্যবহৃত পোশাক আমরা ব্যবহার করতে পারবো কি না, অথবা তাদের তৈরি করা নতুন পোশাক ব্যবহার করতে পারবো কি না, এই জন্যে কি ধৌত করা আবশ্যক কি নয়, এ বিষয়টি আমরা আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুগণ, এক্ষেত্রে যেটা ইসলামের বিধান, আমরা ইসলামের যে মহান উদারতার দিকটি চিন্তা করি, তাও ইসলামের সৌন্দর্য আবারও আমাদের কাছে প্রস্ফুটিত হবে, সেটি হচ্ছে যে অমুসলিমরা যদিও নাপাক, ইসলামের দৃষ্টিতে কাফেরদেরকে নাপাক বলা হয়েছে, তার মানে তারা বিধানগতভাবে নাপাক, ঈমান না থাকার কারণে তারা নাপাক, কিন্তু তাদের বাহ্যিক যে শরীরটা রয়েছে সেটা নাপাক নয়। অর্থাৎ একজন অমুসলিম সে যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, গোসল করে আসলো, তার সাথে একজন মুসলিম যদি হাত মিলায় বা তার শরীরের সাথে শরীরের স্পর্শ ঘটে, তবে কি সে মুসলিম নাপাক হয়ে যাবে? না, সে মুসলিম নাপাক হবে না। তার সাথে হাত মিলালে, হ্যান্ডশেক করলে,
সে মুসলিমের হাত নাপাক হয়ে যাবে? অবশ্যই নয়। তবে তার ভিতরে ঈমান না থাকার কারণে সে বিধানগতভাবে হুকুমগতভাবে নাপাক। আর একজন মুসলিম তার মধ্যে ঈমান থাকার কারণে সে পাক। আর বাহ্যিক ক্ষেত্রে সেটা হচ্ছে হুকুমগতভাবে, কিন্তু বাহ্যত তার শরীরে যদি কোনো নাপাকি না থাকে, সে যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, তবে তার শরীরটা নাপাক নয়। ঠিক একইভাবে ওই পরিষ্কার পরিচ্ছন্ন শরীরে সে যদি কোনো পোশাক পরিধান করে থাকে এবং সেই পোশাকে কোনো ধরনের নাপাকির স্পর্শ না লাগে, তবে সেই পোশাকটা নাপাক হয়ে যায় না। প্রয়োজন বোধে কোনো মুসলিম তার সে ব্যবহৃত কাপড়টা ব্যবহার করতে পারে। যেমন অনেক সময় হতে পারে যে আমাদের দেশে হোস্টেলগুলোতে একই রুমে একজন হিন্দু মুসলিম, একজন হিন্দু ছাত্র রয়েছে, একজন মুসলিম ছাত্র রয়েছে। তো অনেক সময় হয় হিন্দুর ব্যবহৃত গামছাটা হয়তো যদি মুসলিম ছাত্রটি ব্যবহার করে, পরিষ্কার পরিচ্ছন্ন আছে, সে ব্যবহার করে, কিন্তু অনেক সময় দরকার বোধে মুসলিম ছেলেরাও যদি সেই গামছাটা নেয় বা তার তোয়ালেটা নিয়ে ইউজ করে, তাহলে এটা জায়েজ কি না? হ্যাঁ, অবশ্যই জায়েজ, এটা জায়েজ। অথবা তার শার্টটা সে পড়ল, প্রয়োজন বসে তার জামাটা, তার প্যান্ট পড়ল, এটা নাজায়েজ নয়। অর্থাৎ অমুসলিমদের ব্যবহৃত পোশাক নাজায়েজ নয়, তবে যদি নিশ্চিতভাবে জানা যায় যে তার মধ্যে নাপাকি রয়েছে, অর্থাৎ আমি জানি যে আমার রুমমেট হে পেশাব করে পানি নেয় না, তো স্বভাবতই তার প্যান্টে নাপাকি লেগে আছে, তবে অবশ্যই সেটা নাজায়েজ, এটা ব্যবহার করা বৈধ নয়। তবে যদি সেটাকে ধুয়ে ব্যবহার করা হয় তাতে কোনো আপত্তি নেই। আশা করি আমরা বিষয়টি বুঝতে পেরেছি। প্রিয় বন্ধুগণ, অনুরূপভাবে কাফেরদের তৈরি করা যে সমস্ত পাত্র রয়েছে অথবা পোশাক রয়েছে সেগুলো আমরা ব্যবহার করতে পারি, শরীয়তে তো কোনো বাধা নেই। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত হয়েছে যে তিনি ইয়েমেন বা সিরিয়া থেকে আসা কাফেরদের তৈরি করা পোশাক নতুন ক্রয় করে ব্যবহার করেছেন এবং সাহাবায়ে কেরাম ব্যবহার করতেন, কিন্তু তিনি তাদেরকে সেগুলো ধৌত করার আদেশ করেন নাই যে তোমরা আগে ধৌত করো। অথচ ওই সিরিয়াতে বা ইয়েমেনে যারা তৈরি করতে এগুলো তারা কাফেররা তৈরি করেছে। তাহলে আমরা এখান থেকে যেটা পাই সেটা হচ্ছে যে কাফেররা যা কিছুই তৈরি করুক, দুনিয়াবি অনেক কিছুই তারা তৈরি করে, যদি আমি নিশ্চিতভাবে না জানতে পারি যার মধ্যে নাপাকি লেগে রয়েছে, তবে তা ধৌত করা আবশ্যক নয়। সেই তাদের তৈরি করা পোশাক, তাদের তৈরি করা আসবাবপত্র এগুলো আমরা অনায়াসে ব্যবহার করতে পারি। তবে স্বাস্থ্যগত দিক থেকে স্বাস্থ্যবিজ্ঞানীগণ বলেছেন যে বাজারের যে সমস্ত নতুন কাপড় চোপড় আমরা কিনে নিয়ে আসি বা আসবাবপত্র কিনে নিয়ে আসি, সেই ক্ষেত্রে আমাদের উচিত এগুলো ধুয়ে নেওয়া। কারণ অনেক ধরনের জীবাণু লেগে থাকতে পারে, কারণ ওই বাজারে যেই কাপড়টা থাকে বা আসবাবপত্রগুলো থাকে এগুলো বিভিন্ন শ্রেণীর মানুষ নড়াচড়া করে, যার কারণে সেগুলোতে জীবাণু থাকতে পারে। এই জন্যে ধুয়ে নেওয়াটা স্বাস্থ্যের জন্য উপকারী, তবে এটা নাপাক নয়। অর্থাৎ বাজার থেকে আপনি একটা কাপড় কিনলেন, ওটাকে পরে যদি আপনি নামাজ পড়েন, নামাজ সহি হয়ে যাবে, কোনো আপত্তি নেই, ধোয়াটা আবশ্যক নয়। তবে স্বাস্থ্যগত বিবেচনায় স্বাস্থ্যবিজ্ঞানীগণ সতর্ক করেছেন এ বিষয়ে, জীবাণু মুক্ত করে নেওয়াটা ভালো, বাজার থেকে জিনিস কিনে এসে ধুয়ে শুকিয়ে তারপরে সেটা ব্যবহার করাটা বেশি ভালো, তবে শরীরের দৃষ্টিতে সেটা নাপাক নয়। আসবাবপত্রের ব্যাপারে হাদিসে বর্ণিত হয়েছে, হাদিসে সালাবে আল খুশানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে ইন্না বি আরদি কওমিন আহলি কিতাব, যে আমরা আহলে কিতাবদের এলাকায় যাই,
তো সেখানে গিয়ে আমরা বিভিন্ন ধরনের পাত্র পাই, হতে পারে যুদ্ধের মাধ্যমে তাদেরকে পরাজিত করার পরে তাদের থেকে বিভিন্ন গনিমতের সম্পদ হিসেবে পাত্র আমরা পেয়ে থাকি। তো এগুলো আমরা ব্যবহার করব কি না? সালাব আল খুশানি রাদিয়াল্লাহু তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, তখন তিনি জবাবে বললেন, ইন ওয়াজাদতুম যে ইন ওয়াজাদতুম গায়রাহু ফালা, যে তোমরা যদি, হাদিসটা এভাবে বর্ণিত হয়েছে, ইন ওয়াজাদতুমু গায়রাহা ফালা তাকুলু, যে তোমরা যদি এই সমস্ত পাত্র ছাড়া অন্য পাত্র না পাও, মানে এই পাত্র ছাড়া অন্য কোনো পাত্র তোমাদের যদি না থাকে, তবে তোমরা, যে বলছে যে হাদিসটা এভাবে বর্ণিত হয়েছে, প্রিয় সাথী বন্ধুগণ, আমরা যে হাদিসটি উল্লেখ করলাম, এ হাদিসে সাহাবা খুশানি বলছেন যে ক্বালা কুলতু ইয়া রাসূলুল্লাহ ইন্না বি আরদ ক্বাওমি আহলি কিতাব আফালা আকুলু ফি আনিয়াতিহিম, তিনি বলছেন যে হে আল্লাহর রাসূল, আমরা আহলে কিতাবদের এলাকায় থাকি, তাদের পাত্রে কি আমরা খাওয়া দাওয়া করতে পারি? ক্বালা লা তাকুলু ফিহা, যে না, তোমরা এই পাত্রে খাওয়া দাওয়া করিও না, ইল্লা আন তাজিদু গায়রাহা ফাগসিলুহা, তবে তোমরা যদি এছাড়া অন্য কোনো পাত্র না পাও, তবে সেগুলো তোমরা ধৌত করে তারপরে খাও, সুম্মা কুলু ফিহা, ইন লাম তাজিদু গায়রাহা, যদি তোমরা এছাড়া অন্য কোনো পাত্র না পাও, ফাগসিলুহা সুম্মা কুলু ফিহা, এরপরে তোমরা সেগুলোকে ধৌত করে খেতে পারো। প্রিয় বন্ধুগণ, তাহলে স্বভাব, প্রথমত তাদের পাত্রে না খাওয়াটাই ভালো, তবে যদি বিকল্প না থাকে, অন্য কোনো পাত্র নেই কিন্তু খাওয়া দাওয়া করতে হবে, রান্নাবান্না করতে হবে, তবে কি করব, তবে তাদের সেই পাত্রগুলোকে ভালোভাবে ধৌত করে তারপরে আমরা খেতে পারি, এতে শরীয়তে কোনো বাধা নেই। তারপর আরও হাদিসে বর্ণিত হয়েছে যে ওয়াসাবাত আন-নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসহাবাহু আখাযুল মা লিল উযু মিন মাযাদাতা ইমরাতিন মুশরিকা, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবীগণ মুশরিক নারীদের দেওয়া পাত্র ওযুর জন্য ব্যবহার করেছেন। তারপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির বাড়িতে খাওয়া দাওয়া করেছেন। তাহলে সমস্ত হাদিস থেকে পাওয়া গেল যে অমুসলিমদের পাত্র ব্যবহার করা জায়েজ রয়েছে, তবে এক্ষেত্রে অবশ্যই সেই শর্তটি প্রযোজ্য যে যদি নিশ্চিতভাবে জানতে পারি যে সেখানে তারা নাপাক কোনো কিছু রাখেনি বা নাপাক তারা সেটাতে ভক্ষণ করেনি, যেমন আমি নিশ্চিতভাবে জানি যে তারা সেখানে শুকুর খেয়েছে, তবে সেই পাত্র ব্যবহার করা যাবে না, মদ পান করেছে ব্যবহার করা যাবে না। অবশ্যই যদি বিকল্প না থাকে তখন ভিন্ন কথা, তখন অবশ্যই সেগুলো ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে ধৌত করে তারপরে সেগুলো ব্যবহার করা যেতে পারে। তো যাই হোক, আমরা আশা করি অমুসলিমদের ব্যবহৃত পাত্র বা কাপড় বা অমুসলিমদের তৈরি করা পাত্র বা কাপড় ব্যবহার সম্পর্কে ইসলামের বিধান জানতে পারলাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার এবং জানার এবং আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এ পর্যায়ে আমরা আরেকটি বিষয় জানব, সেটি হচ্ছে যে মৃত পশুর চামড়ার বিধান। মৃত পশুর চামড়া ব্যবহার করা যাবে কি যাবে না, এই বিষয়টা আমরা এখন জানার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। এটার সাথে পাত্রের সাথে এইটির আলোচনা আর সম্পর্কটা কী? সম্পর্কটা হলো যে অনেক সময় কিছু কিছু পাত্র পাওয়া যায় যেগুলো চামড়া দ্বারা তৈরি, বিশেষ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায়
যে মস্ক তৈরি করা হতো, পানির পাত্র বা বিভিন্ন খাদ্যদ্রব্য রাখার পাত্র, সেগুলো বিভিন্ন পশুর চামড়া দ্বারা তৈরি করা হতো। সুতরাং প্রসঙ্গক্রমে পাত্র আলোচনার সাথে এই মৃত পশুর চামড়ার বিধানটিও চলে আসে, কারণ কিছু কিছু আপনার চামড়া থেকে পাত্র তৈরি করা হয়। অনুরূপভাবে চামড়া তৈরি করা বিভিন্ন আসবাবপত্র, আসবাব সামগ্রী ব্যবহারের মশলাটিও এখানে চলে আসে। সাথী বন্ধুগণ, আমরা এ পর্যায়ে আলোচনা করব যে মৃত পশুর চামড়া ব্যবহার করা যাবে কি না। প্রথম কথা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্যে মৃত পশুর গোস্ত খেতে নিষেধ করেছেন, এটি হারাম হিসেবে বা নাপাক হিসেবে গণ্য করেছেন। সূরা আনাম এর 145 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইল্লা আন ইয়াকুনা মাইতাতান আও দামান মাসফুহান আও লাহমা খিনজিরিন ফা ইন্নাহু রিজ, যে মৃত প্রবাহমান রক্ত এবং শুকুরের গোস্ত এগুলো হচ্ছে নাপাক। তার মানে মৃত প্রাণীর গোস্ত খাওয়া জায়েজ নেই, প্রবাহমান রক্ত খাওয়া জায়েজ নেই এবং শুকুরের গোস্ত খাওয়া জায়েজ নেই, এগুলো হচ্ছে নাপাক। আর যেটা নাপাক অবশ্যই তা হারাম, সেটা খাওয়া দাওয়া করা যাবে না, সেটা ব্যবহার করার কোনো সুযোগ নেই। তাহলে এ আয়াতে কারিমা থেকে আমরা পেলাম যে মাইতা বা মৃত প্রাণীর গোস্ত খাওয়ার বিষয়টি, শুকুরের গোস্ত খাওয়ার বিষয়টি এগুলো হারাম। কিন্তু এগুলোর যে চামড়া রয়েছে সেগুলো ব্যবহার করা যাবে কি না, বা এগুলোর পশম রয়েছে সেগুলো ব্যবহার করা যাবে কি না, তো এ ব্যাপারে আলেমগণ কোরআন হাদিস স্টাডি করে যে মূলনীতিটি দিয়েছেন সেটি হচ্ছে যে মাকুলুল লাহম, মানে যেই প্রাণীটির গোস্ত খাওয়া জায়েজ রয়েছে, যেই প্রাণীর গোস্ত খাওয়া হালাল, সেটিকে যদি জবাই করা হয় অথবা এমনি মৃত্যুবরণ করে, যে কোনোভাবে সে মারা যাক না কেন, তার চামড়াটা যদি দাবাগত করা হয়, দাবাগত মানে হচ্ছে ট্যানারিং, মানে ট্যানাররা বিভিন্ন কেমিক্যাল, লবণ, সোডা ইত্যাদি মিশিয়ে তারা চামড়া পরিশোধন করে থাকে, যদি সেই মৃত প্রাণীর চামড়াটাকে পরিশোধন করে দেওয়া হয়, করা হয়, তবে সেটা পবিত্র হয়ে যায়। নবী আকরম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসের মধ্যে বলেছেন, যে হাদিসটি সেই মুসলিম বর্ণিত হয়েছে, ইদা দুবিগাল ইহাবু ফাকাত তাহুরা, যদি কাঁচা চামড়া পরিশোধন করা হয় তবে সেটা পবিত্র হয়ে যায়। চামড়া পরিশোধনের জন্যে বিভিন্ন কলাকৌশল রয়েছে, যারা এগুলো কাজ করে তারা সেগুলো ভালো জানেন। বিভিন্ন কেমিক্যালের সাহায্যে বা লবণের সাহায্যে সেগুলোকে তারা পরিশুদ্ধ করে তারপরে শুকিয়ে বিভিন্ন কিছু তৈরি করে, বিভিন্ন আসবাবপত্র তারা তৈরি করে, আমাদের ব্যবহার্য অনেক সামগ্রী তৈরি হয় এই সমস্ত চামড়া থেকে। তো মোট কথা, যদি এই কাঁচা চামড়াকে পরিশোধন করা হয়, যেটাকে আরবিতে দাবাগত বলা হয়, হাদিসে এই দুবিগা শব্দটি এসেছে, দুবিগা মানে দাবাগত করা, ট্যানারিং যেটাকে বলা হয়, তো যদি এভাবে পরিশুদ্ধ করে দেওয়া হয়, পরিশোধন করা হয়, তাহলে সেটাকে সেটা পবিত্র হয়ে যায়, সেটা প্রয়োজনীয় যে কোনো কাজে ব্যবহার করা জায়েজ রয়েছে। সাথী বন্ধুগণ, তাহলে এর বিপরীত মশলাটা আমাদের সামনে প্রস্ফুটিত হয়ে যায় অটোমেটিক, সেটি হচ্ছে যে গায়রু মাকুলুল লাহাম, মানে যেই পশুর চামড়া, সেই যেই পশুর গোস্ত খাওয়া জায়েজ নেই, তার চামড়াও ব্যবহার করা জায়েজ নেই, যদিও সেটা পরিশোধন করা হয়। যেহেতু এখানে স্পষ্ট ভাষায় মানে ইহাবের কথা বলা হয়েছে, এবং অন্য একটি হাদিস যদি আমরা সামনে নিয়ে আসি, সেখানে আমরা দেখতে পাব যে নবী আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মৃত ছাগলের চামড়াকে পরিশোধন করে ব্যবহার করার প্রতি উৎসাহিত করেছেন। নবী আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও যাচ্ছিলেন, পথিমধ্যে দেখলেন একটি মৃত ছাগল পড়ে আছে, ছাগলটা মারা গেছে। তখন তিনি ওই এলাকার লোকদেরকে ডেকে বললেন যে হাল্লা আখাজু
বা আল্লাহ সাল্লাম ওদেরকে উদ্দেশ্য করে বললেন, হাল্লা আখাজু ইহাবাহা ফাদাবাগুহু ফান্তাফাউ বিহ, যে এরা যদি এটিকে এটা চামড়া বের করে এটাকে পরিশোধন করে নিত তাহলে তারা এর দ্বারা উপকৃত হতে পারত, তারা কেন এমনটি করল না? ফকালু ইন্নাহা মাইতা, তখন তারা বলল অর্থাৎ সাহাবাগণ বললেন যে এটা তো মৃত ছাগল। তখন নবী আকরম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফা ইন্নামা হারুমা আকলুহা, মৃত প্রাণীর গোস্ত খাওয়া হারাম, কিন্তু এর চামড়া ব্যবহার করা তো হারাম নয়। অর্থাৎ মৃত প্রাণী যদি সেটা গোস্ত খাওয়া হালাল হয়ে থাকে তাহলে তার চামড়াকে যদি পরিশোধন করে ব্যবহার করা হয় তবে কোনো আপত্তি নেই, এটা পবিত্র। পক্ষান্তরে যে সমস্ত প্রাণীর গোস্ত খাওয়া হারাম, আল্লাহ তাআলা যেগুলোকে হারাম করেছেন সেগুলো জবাই করা হোক অথবা স্বাভাবিকভাবে বা যে কোনো দুর্ঘটনায় মৃত্যুবরণ করে তবে তার চামড়া সম্পূর্ণ হারাম, ব্যবহার ওই চামড়া থেকে তৈরি করা কোনো কিছু ব্যবহার করা মুসলিমদের জন্য কিনা বৈধ নয়। পার্থক্যটা বুঝতে হবে যে সে চামড়াটা কি হালাল প্রাণীর চামড়া নাকি হারাম প্রাণীর চামড়া। প্রিয় বন্ধুগণ, এই বিষয়টা আমাদেরকে জানতে হবে। যদি জানা যায় নিশ্চিতভাবে যে এটা হারাম প্রাণী থেকে তৈরি করা হয়েছে তাহলে সেটা ব্যবহার করা যাবে না। তবে মৃত প্রাণীর লোম বা পশম এগুলো ব্যবহার করা যাবে কি না, এ ব্যাপারে আলেমদের বক্তব্য হচ্ছে যে এগুলো বুননের কাজে বা সুতা ইতে তৈরি করার কাজে ব্যবহার করা জায়েজ রয়েছে। এখানেও একই কথা যে মৃত পশুর চুল এবং পশম লোম বা পশম এগুলো দ্বারা যদি সুতা বানানো হয় বা এগুলো দ্বারা যদি কাপড় তৈরি করা হয় বা বিভিন্ন আসবাব সামগ্রী তৈরি করা হয় সেগুলো ব্যবহার করা জায়েজ রয়েছে। তবে যে জিনিসটা আদতেই হারাম সেগুলোর পশমও হারাম, যেমন শুকুর, কুকুর, এগুলো সম্পূর্ণ হারাম এবং আপাদমস্তক এগুলো অপবিত্র, সুতরাং এগুলোর চামড়া, রক্ত, হাড্ডি, গোস্ত, পশম সব কিছুই কমপ্লিটলি হারাম, এগুলো কোনো কাজেই ব্যবহার করা জায়েজ নেই। প্রিয় বন্ধুগণ, এরপরে প্রাণী, সকল প্রাণী যদি জবাই করা হয়, হালাল প্রাণীগুলো যদি জবাই করা হয় সেগুলো তো হালাল, আর হারাম প্রাণী সে তো হারাম, সে জবাই করা হোক অথবা স্বাভাবিক মারা যাক কোনো পার্থক্য নেই, উভয় ক্ষেত্রেই তা হারাম। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্যে কিছু প্রাণীকে হালাল করেছেন যদিও সেটা মারা যায়, মানে হারাম প্রাণী নিষিদ্ধ, মৃত প্রাণী হারাম বা নিষিদ্ধ, কিন্তু এর ব্যতিক্রম হচ্ছে নবী আকরম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দ্বারা সেই না সেই ব্যতিক্রমটা আমরা পাই, সেটি হচ্ছে যে পানিতে যে প্রাণী থাকে, মানে পানিতেই যার জীবন ধারণ, পানিতেই জন্ম, পানিতেই মৃত্যু এবং পানিতেই বেড়ে ওঠা, পানি ছাড়া যারা বাঁচে না, সেগুলো যদি মারাও যায় পানির মধ্যে সেগুলো পবিত্র থাকে এবং সেগুলো খাওয়াও জায়েজ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হুয়া তাহুরু মাউহু ওয়াল হিল্লু মাইতাতুহু, যে সাগরের পানি পবিত্র এবং এই পানির মধ্যে বসবাসকারী প্রাণী সেগুলো মারা গেলেও সেটা হালাল। তারপরে অন্য হাদিসে রয়েছে যে সমস্ত প্রাণীর মধ্যে রক্ত প্রবাহিত হয় না সেগুলো খাওয়া জায়েজ আছে যদিও সেগুলো মারা যায়।
দুঃখিত, আমরা যেটা বললাম যে সাগরের সাগরের যে সমস্ত মাছ বা আরও যে সমস্ত জলজ প্রাণী রয়েছে সেগুলো মারা গেলেও সেগুলো খাওয়া জায়েজ রয়েছে। এছাড়া এবং সমস্ত মৃত প্রাণী নাপাক, তবে ওই মাছ যেটা জলজ প্রাণী পানিতেই বসবাস করে, পানিতেই জীবন ধারণ করে, পানিতেই মারা গেছে, সেটা নাপাক নয়, সেটা পাক। অনুরূপভাবে মানুষ জীবিত এবং মৃত উভয় অবস্থায় পাক, মানে বাহ্যিক পাকের কথা বলা হচ্ছে এখানে। এমনকি একজন কাফের, সে যদি মারাও যায় তার শরীরটা কিন্তু পাক, যদিও হুকমান সে নাপাক, কিন্তু ওই কাফের শরীরে হাত দিলে আমি নাপাক হয়ে যাব বিষয়টি এমন নয়। সে জীবিত অবস্থায় তার শরীরে হাত দিলে যেভাবে আমরা নাপাক হব না, ঠিক মারা যাওয়ার পরেও তার শরীর স্পর্শ করার ফলে কোনো মুসলিম নাপাক হয়ে যাবে না। অর্থাৎ মানুষ মাত্রই জীবিত এবং মৃত সকল অবস্থায় পাক। তারপরে যে সমস্ত প্রাণীর মধ্যে রক্ত প্রবাহিত হয় না সেগুলো মারা গেলেও পাক থাকে, পবিত্র থাকে, যেমন মাছি, ফড়িং ইত্যাদি, এগুলোর শরীরে আলাদাভাবে রক্ত প্রবাহিত হয় না। সুতরাং এগুলো যদি মারাও যায়, অনেক সময় খাদ্যে মাছি পড়ে থাকে বা ফড়িং পড়ে থাকে, তাহলে ওই খাদ্যটা নাপাক হয়ে যাবে এমনটি নয়, কারণ এগুলো শরীরের ভিতরে আলাদা কোনো রক্তের প্রবাহ নেই। যার কারণে ইসলামী শরীয়ত দৃষ্টিকোণ থেকে এ সমস্ত প্রাণী মারা গেলেও নাপাক নয়, জীবিত অবস্থা তো অবশ্যই নয়। এখানে একটি হাদিস বলা হয়ে থাকে যে ওহাইলালার নামাইতাতে আনিওয়াদ্দ্যামান, যে আমাদের জন্য দুইটি মৃত এবং দুই প্রকার রক্তকে হালাল করা হয়েছে। একটা হচ্ছে আসামাক ওয়াল জারাদ, মাছ এবং টিড্ডি, মানে ফড়িং জাতীয় এক প্রকার প্রাণী যা মরুভূমিতে থাকে বা আরব দেশে সাধারণত দেখা যায়, অন্যান্য দেশেও রয়েছে, সাধারণত এটা ফড়িং নয়, ফড়িংয়ের মতো দেখতে, তো এটাকে, এটা আলাদা নাম আরবিতে, এটাকে জারাত বলা হয়েছে, যেটা লাখে লাখে ঝাঁকে ঝাঁকে উড়ে বেড়ায়। যে কিছুদিন আগে বেশ কয়েক দেশে এই জারাদের বিপর্যয় দেখা গিয়েছিল, তারা লক্ষ লক্ষ এই ফড়িং জাতীয় প্রাণী তারা কোনো এলাকায় যখন প্রবেশ করে তখন সেখানকার ফসল ইত্যাদি সব খেয়ে শেষ করে ফেলে, তো এরকম একটা বিপর্যয় দেখা গিয়েছিল, বিভিন্ন দেশে এটা ঘটেছিল। এই যে জারাদ, ইসলামের দৃষ্টিতে এই জারাদ খাওয়া জায়েজ রয়েছে, ফড়িংয়ের মতো। অনেকে আবার এটিকে সরাসরি ফড়িং তর্জমা করেছে, না, ফড়িং তর্জমাটা ভুল, এটি ফড়িং নয়, বরং ফড়িংয়ের অনুরূপ একটি আলাদা প্রজাতির প্রাণী। সুতরাং ওই জারাদ এটি খাওয়া জায়েজ রয়েছে। তো এটি হাদিস রয়েছে ওয়াহিলাল মাইতাতা আনওয়া দামান, দামানে দুই প্রকার রক্ত এবং দুই প্রকার মৃত আমাদের জন্য খাওয়া হালাল, একটা হচ্ছে মাছ এবং একটা হচ্ছে ফড়িং। মাছ যদি মারাও যায় সেটা খাওয়া জায়েজ রয়েছে। অনুরূপভাবে আল জারাদ মানে হচ্ছে টিড্ডি, সরি, জারাদ মানে হচ্ছে ফড়িং জাতীয় এক প্রকার প্রাণী, সেটা খাওয়া জায়েজ রয়েছে। আর দুইটি রক্ত কি? আল ক্যাবিদ ও আত্তেহাল, ক্যাবিদ মানে হচ্ছে কলিজা, আত্তেহাল মানে হচ্ছে ফুসফুস, অর্থাৎ প্রাণী জবাই করার পরে প্রবাহমান যে রক্তটা সেটা খাওয়া জায়েজ নেই। আপনি গরু জবাই করলেন, ছাগল জবাই করলেন, সে গরু ছাগলের রক্তগুলো খাওয়া জায়েজ নেই। তবে হাদিসে যেটা বলা হয়েছে আল ক্যাবিদ মানে কলিজা, তেহাল, ফুসফুস, এগুলো এক প্রকার রক্ত কিন্তু সেটা প্রবাহমান নয়, এই কারণে এগুলো খাওয়া জায়েজ রয়েছে। যদিও মুহাদ্দিসদের দৃষ্টিতে হাদিসটি সহি নয়, হাদিসটি জয়ীফ, কিন্তু বিধানগুলো সহি।
অর্থাৎ এই হাদিসের যে বিধান সেগুলো সহি, রাসূল করিম সাল্লাল্লাহু সাল্লাম তিনি জারাদ খেয়েছেন, মানে ওই ফড়িং জাতীয় প্রাণীটি খেয়েছেন। হাদিসে বর্ণিত হয়েছে যে গাজাউনা মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম সাবা গাজাওয়াত নাকুলু মাহুল জারাদ, যে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যুদ্ধে গিয়ে জারাদ খেতাম। এটি ইবনে মাজা ছাড়া অন্যান্য সুনান গ্রন্থে বর্ণিত হয়েছে। প্রিয় বন্ধুগণ, তাহলে আমরা আজকে বেশ কিছু জিনিসের পাক বা নাপাক সম্পর্কে জানতে পারলাম। পাত্র কোনগুলো পাক এবং কোনগুলো নাপাক সেগুলো আমরা জেনেছি, অর্থাৎ কোন পাত্রগুলো ব্যবহার করা আমাদের জন্য ইসলামসম্মত, শরীয়তসম্মত, জায়েজ এবং কোনগুলো না জায়েজ সেগুলো আমরা জেনেছি। তারপর অমুসলিমদের ব্যবহার করা বা তৈরি করা কাপড় বা পোশাক, তারপর তাদের ব্যবহৃত বা তাদের তৈরিকৃত আসবাবপত্র বা প্লেট, হাঁড়ি পাত্র ইত্যাদি, এগুলো ব্যবহার করা যাবে কিনা সেটা জেনেছি। তারপরে মৃত পশুর চামড়ার বিধানটাও আমরা জেনেছি, যদি মৃত প্রাণী সেটা মাকুলুল লাহাম তথা হালাল প্রাণী হয়, তবে সেটা যদি মারাও যায়, সেটা জবাই করা হলে তো অবশ্যই জায়েজ, সেটা যদি মারাও যায় তারপরে তার চামড়াটাকে ট্যানারিং করার মাধ্যমে, শোধন করার মাধ্যমে পবিত্র করে নেওয়া যায়, সেটা ব্যবহার করা যাবে, কোনো আপত্তি নেই। তবে যেটা সেটা যদি নাপাক প্রাণী হয়ে থাকে, অর্থাৎ যা আমাদের জন্য হালাল নয়, তবে তার চামড়া ট্যানারিং করার মাধ্যমেও, পরিশোধন করার মাধ্যমেও পবিত্র হবে না, সেটা নাপাকই থাকবে। বাঘের চামড়া, বাঘ তো না যায়, বাঘ আমাদের জন্য কি খাওয়া জায়েজ? অবশ্যই না, না জায়েজ। বাঘের চামড়া যদি কেউ পরিশোধন করে বা বাঘের চামড়া তৈরি, বাঘের চামড়া থেকে তৈরি করা কোনো বস্তু আমরা ক্রয় করে ব্যবহার করতে পারলে সেটা জায়েজ হবে? না, জায়েজ হবে না। কারণ যেহেতু জিনিসটা আদতেই নাপাক এবং জিনিসটা যেহেতু আদতেই হারাম, সুতরাং ওই হারাম প্রাণীর চামড়াও ব্যবহার করা হারাম। তারপরে মৃত প্রাণীর পশুর চুল এবং পশম সম্পর্কে আমরা জানলাম যে এগুলো পবিত্র, ব্যবহার করা যাবে। তবে কুকুর, শুকুর বা যেগুলো নাপাক প্রাণী সেগুলোর কথা ভিন্ন, সেগুলোর হাড্ডি, চামড়া, রক্ত, চর্বি, গোস্ত, পশম সবই হারাম। তারপরে কোন কোন প্রাণী পাক এবং কোন কোন প্রাণী নাপাক সেটা আমরা জেনেছি, যে কিছু প্রাণী মারা গেলেও পবিত্র থাকে, সেগুলো হচ্ছে মাছ, তারপরে যে সমস্ত প্রাণীর মধ্যে রক্তের প্রবাহ নেই, যেমন মাছি, ফড়িং, তারপরে মানুষ ইত্যাদি। ওমর ফারুক ভাই প্রশ্ন করেছেন, শেখ, পুকুরের কাঁকড়া খাওয়া যাবে কিনা? হ্যাঁ, পুকুরে যেই কাঁকড়া বসবাস করে এবং সেখানেই তার জীবন মরণ, এই জাতীয় কাঁকড়া খাওয়া জায়েজ রয়েছে, কোনো আপত্তি নেই ইনশাআল্লাহ, এটা হালাল প্রাণী অন্তর্ভুক্ত। তেলাপোকা যদি খাবারের উপর পড়ে তা কি হারাম হয়ে যাবে? না, হারাম হবে না। তেলাপোকার মধ্যেও প্রবাহমান রক্ত নেই, যার কারণে তেলাপোকা যদি কোনো খাবারের মধ্যে পড়ে, এতে ওই খাবারটা কি হবে না? নাপাক হবে না। গতকালকে একজন প্রশ্ন করেছিলেন যে টিকটিকি যদি খাবারের মধ্যে পড়ে তবে সেই খাবারটা নাপাক হবে কি না। টিকটিকির মধ্যেও আলাদা প্রবাহমান রক্ত নেই, সুতরাং এটা যদি খাবারের মধ্যে পড়ে পুরো খাবারটাই নাপাক হবে না। যদি উঠিয়ে ফেলা সম্ভব হয় তাহলে ফেলে দিবেন, এতে কোনো আপত্তি নেই ইনশাআল্লাহ, ওই খাবার খেতে কোনো আপত্তি নেই। তবে সম্ভাবনা আছে যে এই টিকটিকি পড়ে যদি পচে যায়, তবে নিঃসন্দেহে এটা স্বাস্থ্যের জন্যে মারাত্মক হুমকির কারণ হয়ে দাঁড়াবে, এই জন্যে সেটা অবশ্যই সতর্ক রাখতে হবে। কিন্তু হয়তো বা দেখা গেল যে একটা খাবারের মধ্যে একটা, মনে করেন যে শুকনো খাবার অথবা জমাট বাঁধা খাবার, ওপরে একটা টিকটিকি পড়ে গেল, তো পুরো খাবারটাই ফেলে দিতে হবে এমনটা ঠিক না, বরং উপর থেকে উঠে ফেলে দিলেই
যথেষ্ট হবে। আর যদি এমনকি পড়ে যদি মরেও যায় উপর থেকে ফেলে দিলে যথেষ্ট হবে, রুচি হলে আপনি খেতে পারেন, কোনো সমস্যা নেই। আর ইঁদুর যদি পড়ে যায়, ইঁদুর পড়ে যদি মরে যায় তবে সেটা নাপাক হয়ে যাবে, ওই খাবারটা কি হয়ে যাবে, নাপাক হয়ে যাবে, কারণ এর মধ্যে রক্ত রয়েছে, এটা পড়ে মরে গেলে ওই খাবারটা খাওয়া যাবে না। একজন বলেছেন যে বাঘের চামড়া ওয়ালমেট হিসেবে ব্যবহার করা যাবে কি না, বাঘের চামড়া ওয়ালমেট হিসেবে ব্যবহার যদি কেউ করে আমরা বলবো না যে ওই ঘরে নামাজ হবে না বা ওই ঘরটা নাপাক হয়ে যাবে, এতে এটা আমরা বলবো না। তবে ওটা ওই বাঘের চামড়া দিয়ে জায়নামাজ বানিয়ে নামাজ পড়লে নামাজ হবে না, অথবা বাঘের চামড়া থেকে অন্যান্য আসবাব সামগ্রী যদি আমরা তৈরি করে ব্যবহার করি সেটা জায়েজ হবে না। তবে বাঘের চামড়া যদি কেউ ওয়ালমেট হিসেবে দেওয়ালে টাঙিয়ে রাখে এতে ঘরটা নাপাক হয়ে যাবে না। নদীর গুইসাপ ও কুমিরের ব্যাপারে হুকুম কি? নদীর গুইসাপ অর্থাৎ যেই প্রাণীটা নদীতেই থাকে, বসবাস করে এবং নদী ছাড়া বাঁচে না, পানি ছাড়া বাঁচে না, সেটা অধিক বিশুদ্ধ মতে হালাল। এখন যেটা গুইসাপ এমন তো হতে যে উভয়চর, উভয়চর মানে কিছু পানিতেও থাকে উপরেও থাকে, মানে উপরেও বাঁচে পানিতেও বসবাস করে, এটা জায়েজ নেই। এখানে বিষয়টা বুঝতে হবে যে পানিতেই বসবাস, পানি ছাড়া সে বাঁচেই না, কিন্তু হয়তোবা যে পানিতে নদীর গুইসাপ, এখন গুইসাপ এমন তো হতে পারে যে সে পানিতে বসবাস করে কিন্তু ডাঙ্গাতেও থাকে, তাহলে সেটা অবশ্যই জায়েজ হবে না। আর কুমিরের বিষয়টি নিয়ে আলেমদের মাঝে দ্বিমত দেখা যায় যে কুমির এটা পবিত্র কি না, বা কুমির আসলে এটা কি জলজ প্রাণী নাকি উভচর প্রাণী, এই ব্যাপারে দ্বিমত দেখা যায়। তো যদি দেখা যায় যে কুমির যদি অনেক সময় জঙ্গলে থাকে, কিছু কুমির আছে যেগুলো পানিতেও থাকে আবার জঙ্গলেও থাকে, হ্যাঁ যেমন পানি থেকে উঠে সে জঙ্গলে বসবাস করে এবং সেখানে সে দিব্যি জীবন ধারণ করতে পারে, এগুলো অবশ্যই হারাম, নাজায়েজ। কিন্তু যদি একান্তই পানির হয় সেটা ভিন্ন জিনিস, সেটার ব্যাপারে আনন্দে জায়েজের ফতোয়া রয়েছে। তবে সাধারণত কুমির উভয়চর এবং জলেও থাকে স্থলেও থাকে, সুতরাং এটা খাওয়া জায়েজ হবে না, স্বাভাবিকভাবে এটাই হচ্ছে কুমিরের ব্যাপারে বিধান। লাল ও হলুদ রঙের পোশাক পরা যাবে কি না পুরুষের জন্যে? লাল রঙের পোশাকের ব্যাপারে কথা হচ্ছে যদি পুরো পোশাকটাই লাল হয়, একেবারে পুরোটাই আপাত মস্তক পুরোটাই লাল পোশাক পরবো কেউ পরে, তবে সেটা নাজায়েজ। আর হলুদের ব্যাপারে বলা হচ্ছে হলুদটা নাজায়েজ নয়, তবে যেটা জাফরানি মানে কালারের অনুরূপ, মানে জাফরানি কালারের যেটাকে মুআসফার বলা হয়েছে হাদিসে, মুআসফার, মুআসফার শব্দ এসেছে, সেটা মূলত হলুদ নয়, হলুদ যে আমরা ইয়েলো কালার যেটা বুঝি সেটা নয়, সেটা একটু ভিন্ন, যেটা আমাদের দেশে হিন্দুরা বা বৌদ্ধরা এক ধরনের বিশেষ রঙের পোশাক পরে, সেটা হচ্ছে আপনার এই মুআসফার, আপনারা হয়তোবা দেখে থাকবেন, এটা ব্যবহার করা যাবে না পুরুষদের জন্য। তবে হলুদ যেটা আমাদের সমাজে প্রচলিত রয়েছে, আমরা অনেকেই এই হলুদকে হলুদ পোশাক পরা যাবে না বলে অনেকেই বলে থাকে, এটা ঠিক না। হাদিসে কিন্তু আসফার বলা হয়নি, আসফার মানে হলুদ, কিন্তু হাদিসে বলা হয়েছে মুআসফার, মুআসফার এটি বিশেষ এক ধরনের কালার। সহজে বোঝার জন্য আমরা বলবো যে আমাদের দেশের যে হিন্দু বা বৌদ্ধরা বিশেষ এক ধরনের পোশাক তারা পরে, বিশেষ এক কালারের, সেটা মুআসফার পর্যায়ের আমি যতটুকু জানি, আল্লাহু আলাম, এটা পরা যাবে না। আর লালের ক্ষেত্রে কথা হচ্ছে যদি একেবারে টকটকে লাল হয়, ঠিক আছে, তাহলে সেটা ব্যবহার করা যাবে না, কিন্তু যদি এমন হয় যে লালের সাথে কালোর মিশ্রণে খয়েরি কালার, তবে সেটা সমস্যা নেই, অথবা লালের সাথে হয়তোবা সাদা কালার দিয়ে ডোরা কাটা হয়েছে, ডোরা কাটা আছে, মানে পরিপূর্ণ লাল নয় কিন্তু ওটার সাথে হয়তোবা মিশ্রণ রয়েছে, মিশ্রণ রয়েছে, সেটা ব্যবহার করা যাবে। তবে একদম টকটকে লাল পোশাক ব্যবহার করা পুরুষদের জন্য জায়েজ নেই।
ভাই একজন বলেছেন যে হাদিসে গুই সাপ খাওয়ার কথা বলেছে, এটা কি হালাল? আসলে হাদিসে গুই সাপের কথা বলা হয়নি, হাদিসে বলা হয়েছে সেটাকে বলা হয় টিড্ডি। দব মানে টিড্ডি, দব মানে গুই সাপ নয়, নাউজুবিল্লাহ। গুই সাপ তর্জমা করা হলে সেটা সম্পূর্ণ ভুল তর্জমা করা হবে, এটা গুই সাপ অবশ্যই নয়, বরং এটি হচ্ছে আরবের মরুভূমিতে থাকে গুই সাপ জাতীয় একটা প্রাণী যেটা মরুভূমিতে বসবাস করে। এটা জায়েজ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাহাবী খেয়েছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে খান নাই, তিনি বলেছেন আমার এলাকায় এটা পাওয়া যায় না, যার কারণে আমি এটা আমার খাওয়ার প্রতি কোনো রুচি নেই। আল্লাহ রাসূল সাল্লাম রুচিগত কারণে তিনি এই দব বা টিড্ডি সরি দব বা এই গুই সাপ জাতীয় মরুভূমির এই প্রাণীটি তিনি খাওয়া থেকে বিরত থেকেছেন, কিন্তু সাহাবিগণ তার পাশে বসে খেয়েছেন সেটা তিনি দেখেছেন। একই খাবার পাত্রে আল্লাহ রাসূল সাল্লাম খান নাই কিন্তু সাহাবি খেয়েছেন, অর্থাৎ এটা জায়েজ রয়েছে। তবে সেটা আমাদের দেশের গুই সাপ অবশ্যই নয়, এটা ওইটা সম্পূর্ণ হারাম। পক্ষান্তরে দব বা আরব দেশের যে মরুভূমির মধ্যে বসবাস করে বিশেষ এক প্রকার গুই সাপ জাতীয় প্রাণী, সেটা খাওয়া জায়েজ রয়েছে এবং এটা স্বাস্থ্যের জন্য অনেক ভালো, অনেক পুষ্টিকর এবং শরীরে শক্তি সরবরাহ করে, তারপরে শরীরে বিষ ব্যথা দূর করে, এবং আরব দেশে এগুলো বাজারে কিনে পাওয়া যায়, মানুষে খায়, এটা খাওয়া জায়েজ রয়েছে। কেউ কারো যদি রুচিতে হয় খেতে পারে, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। তো ঠিক আছে, আমরা আজকে আর লম্বা করতে পারছি না, জাজাকুমুল্লাহ খায়রান, পরবর্তীতে ইনশাআল্লাহ আবারও কথা হবে। আগামী ক্লাসে আমরা ফেকার বাকি যে বিষয়গুলো সেগুলো আমরা আলোচনা করব। তা আপনাদের যারা এখনও ফেকার বইটা ডাউনলোড করে নেন নাই, আপনাদের অনুরোধ জানাবো আমাদের গ্রুপগুলো থেকে আপনারা সেগুলো সংগ্রহ করে নেবেন, অথবা ইতিমধ্যে যারা এই ফেকার পিডিএফটা পেয়েছেন তাদের কাছ থেকে আপনারা নিয়ে সংগ্রহ করে নেবেন ইনশাআল্লাহ। আর তাওহীদের পরীক্ষার বিষয়ে ইনশাআল্লাহ আমরা উচিত এই গ্রুপে ঘোষণা দেব, আপনারা জানতে পারবেন। জাজাকুমুল্লাহ খায়রান, আসসালামু আলাইকুম।